মুসলিম মহিলাদের যৌন কাজে ব্যবহার করা হয়। স্বঘোষিত ধর্মগুরুর মন্তব্যে নতুন বিতর্ক। স্বঘোষিত ধর্মগুরু ইয়াতি নরসিংহনাথের এই মন্তব্যে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। মুসলিম সম্প্রদায় সহ সমাজের একাংশের মানুষ ধর্মগুরুর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। ধর্মগুরুর ওই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। সেই ভাইরাল ভিডিওতে নরসিংহনাথকে বলতে দেখা যাচ্ছে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বাদে মুসলমানরা ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু গ্রুপ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংক্ষেপে আরএসএস সহ সমস্ত সেক্টর দখল করেছে। মুসলিম মহিলাদের প্রসঙ্গে তার দাবি, মহিলারা ইসলাম সম্প্রদায়ের প্রধান শক্তি, কারণ ইসলামের শক্তি ছড়িয়ে দিতে মহিলাদের যৌন বস্তু হিসাবে ব্যবহার করা হচ্ছে। নরসিংহনাথের কথায়, ইসলামের সেবায় মুসলিমরা ঘরের মহিলাকে অন্য পুরুষের সঙ্গে সহবাসে পাঠায়। এরপরেই তিনি বলেন, এই কারণে আমি হিন্দু সম্প্রদায়ের তরুণ পুরোহিতদের পরামর্শ দিই, একজন সাধারণ হিন্দু একবার বিয়ে করলে একজন ধর্মীয় হিন্দু পুরোহিতের অন্তত দুবার বিয়ে করা উচিত। তারপর তাদের উচিত যতটা সম্ভব সন্তানের জন্ম দেওয়া, যাতে বিশুদ্ধ ডিএনএ বহুদূরে ছড়িয়ে যেতে পারে। বুল্লিবাই অ্যাপ বিতর্কের মাঝেই ধর্মগুরুর ওই মন্তব্য বিতর্ককে আরও জোরালো করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বুল্লিবাই অ্যাপ শেয়ারের অভিযোগে 21 বছরের যুবককে গ্রেপ্তার করেছে। বুল্লিবাই অ্যাপটিকে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। মুম্বাই সাইবার পুলিশ উক্ত অ্যাপে থাকা বিষয়বস্তুর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দিল্লির পুলিশও সাংবাদিক ইসমা দ্বারা দায়ের করা এফআইআর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক বছরের কম সময়ের মধ্যেই দ্বিতীয়বারের জন্য এই ধরনের এক বিতর্কিত অ্যাপের নাম সামনে আসলো। গত বছরের 4 জুলাই সুল্লি ডিলস নামে একটি অ্যাপ মাথাচাড়া দিয়ে ওঠে, যে অ্যাপে মুসলিম মহিলাদের অজান্তেই তাদের ছবি ব্যবহার করে। ওই দিনের চুক্তি অর্থাৎ টুডেজ ডিলস বলে প্রতিদিন নতুন নতুন মহিলার নাম ও ছবি আপলোড করা হতো। বিষয়টি জানাজানি হতেই অবশ্য অভিযুক্ত অ্যাপটি বন্ধ করে দেয় কেন্দ্র। 6 মাসের মধ্যেই আবার এরকম এক অ্যাপের নাম সামনে আসে, যেখানেও একইভাবে মহিলাদের অবমাননা করে ভার্চুয়াল ডিল তৈরি করা হয়। এই অ্যাপে প্রকৃত অর্থে কোনো নিলাম হয়নি ঠিকই, কিন্তু ওই অ্যাপটির মাধ্যমে মহিলাদের হেনস্থা করা হয়।